নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। আমার ছোট্ট চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ মহাসপ্তমী, আর এই সপ্তমীতে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল। তোমাদের সবাইয়ের পুজোটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, তোমরা খুব মজা করো পুজোতে। আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লোটে মাছের পকোড়া। লোটে মাছের অনেক রকম ভিডিওতেও দেওয়া হয়েছে, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের পকোড়া কী করে বানানো যায়। চলো তাহলে দেখি কী করে পকোড়াটা বানানো যায়। বর্মশাই বাজার থেকে লোটে মাছগুলো এনেছে আর বলছে একটু অন্য রকম কিছু করতে, তাই সবাইয়ের কথা রাখতে আজ লোটে মাছগুলোকে পকোড়া করব। আর পকোড়াটা মা করছে, আমি মাকে শুধু হেল্প করছি মাত্র। চলো পকোড়াটা রেডি করা যাক। মা মাছগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে, আর আমি মশলার জন্য রেডি করেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ভালো করে পেস্ট করে নেব। আর মায়ের মাছগুলো ধোয়া যখন রেডি হয়ে গেছে, তারপর মা বসে গেছে রান্না করতে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটা দিয়ে একটা পাকা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এবং তারপর মাছগুলোকে দেবে, দিয়ে একটু কষাতে থাকবে। আর আমি গেছি চালকুমড়ো গাছের পাতা তুলতে। চালকুমড়ো পাতাগুলোকে আলাদা গরম জলে আমি সিদ্ধ করব না, এমনি ভালো করে চটকে চটকে ধুয়ে নিলেই নরম হয়ে যাবে। আর এদিকে মা মাছগুলোকে রান্না করার পরে আমাকে দিয়েছে, আমি প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা করে মাছ দিয়ে পাতাগুলো দিয়ে ভাঁজ করে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তারপর সেগুলোকে মা ভাজবে আর ভেজে সবাইকে গরম গরম পরিবেশন করবে। সত্যি এত খেতে ভালো হয়েছে, তোমাদের কাছে একটু আমি দুঃখিত, কারণ এই ভেজে রাখার পরে যে কেমন দেখতে হয়েছে সেটা তোমাদের দেখাতে পারবো না, কারণ ভাজতে ভাজতেই সবগুলো শেষ হয়ে গেছে। এত ভালো খেতে হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবে। আর আমার চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে আগের থেকেই সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রান্নাটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তোমাদের মূল্যবান মতামত আমার জন্য অত্যন্ত